আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। করোনা মহামারীর কালো সময় কাটিয়ে দু বছর পর ফের অফলাইনে হতে চলল। আজ থেকে শুরু হলো সেই বোর্ডের পরীক্ষা। 2022 সালে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষার প্রথম দিনে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের সামনে যানবাহন নিয়ন্ত্রণের জন্য রাস্তার দুধারে ব্যারিকেড করে পথ আটকে দেয় পুলিশ কর্মীরা। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গোলাপ ফুল এবং পেন পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়া শিলিগুড়ির শিবমঙ্গল হাই স্কুলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যান খোদ শিলিগুড়ি পুলিশ কমিশনার। সেখানে দুই যুবককে অবৈধভাবে স্কুলে প্রবেশ করতে গেলে আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে খবর, কি কারণে আটক দুই যুবক, কি কারণে স্কুলে প্রবেশ করতে গিয়েছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আমাদেরকে ডিটেইন করা হয়েছে, আমারই চোখে পড়লো, আমি এখানে দাঁড়িয়েছিলাম, সামনে দেখলাম একটা ছেলে ঢুকে যাচ্ছে, দুশো দিকে ইশারা করলো, বলছে এই গার্ডিয়ান আছে, তো আমরা থানায় নিয়ে যাবো, জিজ্ঞাসাবাদ করবো। টিউটর তো এমনি অ্যালাউড নেই, ওনলি গার্ডিয়ানদের অ্যালাউড। ফার্স্ট ডে সেটা ওনাদেরকে এক্সাম স্টার্ট হওয়ার আধ ঘন্টার আগে বেরিয়ে আসতে হবে ওখান থেকে। তো এটাই আমরা দেখছিলাম, ওদেরকে পুরো ভেরিফাই করে তারপরে যা লিগাল অ্যাকশন আছে। নাম কি জয়িতা? জয়িতা কি? জয়িতা বোনের নাম। কি নাম? জয়িতা ঘোষ। তোমার নাম? রাজ সরকার। হ্যাঁ, রাজ সরকার। কিরকম বোন? কোভিড আবহে এবছরের প্রথমবার অফলাইনে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে প্রস্তুতিও রয়েছে জোরদার। রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজেশনের বন্দোবস্ত ছাড়াও রয়েছে থার্মাল গানের বন্দোবস্ত। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের লক্ষ্যে আগেভাগে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজ করা হয়েছে। শিলিগুড়ির শিক্ষা জেলায় মোট 76টি স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে 4টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,138, মোট সেন্টারের সংখ্যা 10টি, ভেন্যু সংখ্যা 51টি। সূত্রের খবর, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে অন্যান্য বছরের মতো এবছরও জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। আজ সূর্যসেন মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাস্ক, স্যানিটাইজার, জলের বোতল তুলে দেওয়া হলো। বাকি ছাত্রছাত্রীদের মতো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রাজগঞ্জের হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপ্ট চিলড্রেন হোমের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাবাসী। পাঁচজন এই রাজগঞ্জের হরিহর হাইস্কুলের ছাত্রী। পরীক্ষার সেন্টার পড়েছে ফাটাপুকুর সারদামণি হাইস্কুলে। মঙ্গলবার হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপ চিলড্রেন হোমের জলপাইগুড়ি শাখার বাখোয়াবাড়ি কেন্দ্রে চিলড্রেন্স ওয়েলফেয়ার অফিসার দালিয়া ধারার সঙ্গে ওই পাঁচ ছাত্রী মালৌনি রৌটিয়া, দীপা টিগা, রমিশা খাতুন, সঞ্জনা খাতুন ও জয়ারাম পরীক্ষা সেন্টারে পৌঁছায়। তাদের মধ্যে মালৌনি রাইটারের সাহায্যে পরীক্ষা দিচ্ছে। রাইটার হিসেবে সাহায্য করছে ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা মুন্ডা। হোমের ওয়েলফেয়ার অফিসার দালিয়া ধারা বলেন, আমরা হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপ চিলড্রেন হোম জলপাইগুড়ি ব্রাঞ্চে বাকুয়াবাড়ি হোম থেকে আমরা এসেছি। আমাদের পাঁচজন এবারে 2022-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট। পাঁচজনের মধ্যে চারজনই একটু হাঁটাচলা করতে পারে, কিন্তু একজন সেরিব্রাল পালসিতে আক্রান্ত, তো সে হাঁটতে পারে, কিন্তু এরকম কোনো টেনশন হলে, কোনো কিছু হলে তার মানে অ্যাথিটয়েড মুভমেন্টটা আর কি বেশি হয়ে যায়, তো মাঝে মাঝে হুইল চেয়ারের প্রয়োজন হয়। আর ওর জন্য একজন রাইটার আছে, দুজন রাইটার অল্টারনেটিভ, আজকে একজন রাইটার আছে ওর সঙ্গে। ওর পেন্সিল ধরাতেও অসুবিধা, কথা বলার জন্য অসুবিধা, তো চেষ্টা করবে ও বলতে আর রাইটার লিখবে আর কি। রয়েছে সঙ্গে রয়েছে মালৌনি রৌটিয়া, সেরিব্রাল পালসিতে আক্রান্ত মালৌনি হুইল চেয়ারে বসা। দীপা টিগা রয়েছে, ওর দুটো পায়েরই জন্মগত ত্রুটি ছিল, সেগুলো হাওড়া সাউথ পয়েন্টে এসে সার্জারি করানো হয়েছে। সার্জারি করানোর পরে নিয়মিত ফিজিওথেরাপি দিয়ে তার স্পেশাল শ্যুজ ক্যালিপার দিয়ে সে এখন হাঁটাচলা করতে পারে, তার ডিসাবিলিটি অনেকটাই কমে গেছে। আশা করব আগামী দিনে আমাদের মতো স্বাভাবিক সুস্থ জীবনে সে ফিরে যাবে। সঙ্গে রয়েছে রামিশা, ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত, ওরও হাঁটাচলার সমস্যা রয়েছে। সঙ্গে আছে সঞ্জনা খাতুন, ওরও জন্মগত পায়ে ত্রুটি, ওর সার্জারি করানো হয়েছিল, তাকেও ফিজিওথেরাপি স্পেশাল শ্যুজ এগুলো দিয়ে সেও এখন মোটামুটি স্বাভাবিকই বলা যায়।
আগামী দিনে আশা করছি যে সে সুস্থ হয়ে উঠতে পারবে সকলের মতো। সঙ্গে আছে জয়া, জয়া রায়। জয়া রায়ও জন্ম থেকেই তার সমস্যা, যদিও আমরা তার সার্জারি করাতে পারিনি, কারণ এটা একটা একেবারেই অন্য ধরনের কেস, এটা সার্জারি হবে না। ফিজিওথেরাপি দিয়ে কিছুটা হলেও তাকে স্বাভাবিক হাঁটাচলা করার মতো করে তোলা হয়েছে। আর অঙ্কিতা মুন্ডা রয়েছে, রাইটার। অবশেষে দুবছর পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা দিতে উৎসুক ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা জলপাইগুড়িতে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমাচ্ছেন। পুনরায় আগের নিয়ম চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা। তবে সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে পরীক্ষার সময় প্রস্তুতি নেওয়া হয়েছে, মাস্ক, স্যানিটাইজার। তবে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবে ছাত্রছাত্রীরা। পরীক্ষা কেন্দ্র ছাড়া থাকছে অতিরিক্ত আইসোলেশন সেন্টার। 7 তারিখ থেকে 16 মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে। 2 বছর পর খুশির আমেজ পরীক্ষা দিতে যাচ্ছে জলপাইগুড়ির সমস্ত পড়ুয়া। 2020 সালের পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আবারও। পর্ষদের তরফে করা হয়েছে কড়া পদক্ষেপ। মাধ্যমিক পরীক্ষার নকল রুখতে পর্ষদের তরফে করা পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকে। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে বিষয়টি। সব দিক বিবেচনা করে কোভিড বিধিকে সামনে রেখে আজ থেকে জলপাইগুড়ি জেলার 125টি বিদ্যালয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,499। জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার কোঅর্ডিনেটর সুব্রত রায় জানান, পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের মনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা হচ্ছে আজকে। জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের জলপাইগুড়ি সি সেন্টারে আমি সেন্টার সেক্রেটারি হিসেবে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে খুব আনন্দের খবর যে আমার খুব ভালো লাগছে, আমাদের সেন্টারে 2 জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যারা সোনাল স্কুলের ছাত্র পার্থিব এবং স্বর্ণদীপ। আজকে ওরা যাতে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে বোর্ডের নির্দিষ্ট নিয়ম মেনে, ওদের সমস্ত রকম সহযোগিতা আমরা করব। আমরা চাই ওদের দেখে আরও বাকি যারা আছে আরও অনুপ্রাণিত হোক এবং পড়াশোনা জীবনে কতখানি গুরুত্ব এটা ওদের দেখেই যেন সবাই বুঝতে পারে। ওদের জন্য আমার বিশেষ শুভেচ্ছা রইল। কতজন পরীক্ষার্থী আজকে এই স্কুলে পরীক্ষা দিচ্ছে? আমাদের এখানে জলপাইগুড়িতে, আমার জলপাইগুড়ি সি সেন্টারের আন্ডারে 4টা ভেন্যু আছে, অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়, সোনাউল্লাহ বিদ্যালয়, মহিতনগর বয়েজ এবং ভবেশচন্দ্র। তো আমাদের অরবিন্দ ভেন্যুতে 240 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। একদম যেহেতু এতদিন পরে পরীক্ষা হচ্ছে, যা যা নিয়ম নীতি ছিল সেগুলো কোভিড বিধি মেনে রুমগুলো আমরা স্যানিটাইজ করেছি। যারা পরীক্ষা দিতে ঢুকছে তাদেরকেও স্যানিটাইজার দেওয়া হচ্ছে হাতে এবং সবাই মাস্ক পরে আছে। এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখানে জলপাইগুড়ি পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করছেন। আমি জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী খৌনিশ গুহ। করোনা আবহ কাটিয়ে আজকে থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সমস্ত বিধিনিষেধ মেনেই এবছর মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে দেখা গেল মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা যেমন রয়েছে, সেই সাথে রয়েছে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা। একইভাবে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। প্রশ্নপত্র ফাঁস রুখতে 11টা থেকে 3টা 15 পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বেশ কিছু জেলায়। আজ সকালে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বাইরে দেখা গেল ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের ভিড়। জীবনের প্রথম পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা, তাই ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছেন অভিভাবক অভিভাবিকারা। অন্যদিকে শেষ মুহূর্তে বইয়ের চোখ বুলিয়ে নিচ্ছেন ছাত্রছাত্রীরা। আমার মোটামুটি 30,000 স্টুডেন্টরা রয়েছে যারা মাধ্যমিক অ্যাপিয়ার করবে এবছর, ঠিক আছে, বিভিন্ন ভেনিউতে বিভিন্ন সেন্টারে। এখন অ্যাট দিস মোমেন্ট এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, বাচ্চারা সব ভেন্যুতে পৌঁছে গেছে, অল প্রিপারেশনস আর ডান অ্যান্ড আমরা জাস্ট অ্যাবাউট টু রাইট, শুরু হতে যাচ্ছে। সেটা এখন আপাতত আই ডু নট হ্যাভ ইট রাইট নাও উইথ মি, তাও ফিমেল ক্যান্ডিডেটের নাম্বারটাই বেশি আছে। আই কুড হ্যাভ টোল্ড ইউ ইফ আই হ্যাড দ্য ফাইল, আই ডু নট হ্যাভ ইট রাইট নাও। অ্যাজ অফ নাও দ্যার ইজ নাথিং অ্যাডভার্স রিপোর্টেড। আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সেন্টারের সামনে পড়ুয়াদের উৎসাহ এবং ভিড়। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পড়ুয়ারা, তাই যথেষ্ট উৎসাহিত মাধ্যমিক পরীক্ষার্থীরা। সেই সঙ্গে কিছুটা হলেও টেনশন কাজ করছে তাদের, এমনটাই জানান পড়ুয়ারা। তো দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী। গোটা রাজ্যের সাথে মালদাতেও একযোগে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার নকল ঠেকাতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে শিক্ষা দপ্তর। উদাহরণস্বরূপ শিক্ষা দপ্তর জানিয়েছে পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে কোনো রকমভাবে শৌচাগারে যাওয়া যাবে না, এছাড়াও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এরকমই একাধিক নিষেধাজ্ঞা রয়েছে এই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রকে ঘিরে।
পাশাপাশি করোনা সংক্রমণের জন্য সামাজিক দূরত্ব বিধি মানা, মুখে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদা জেলার কেন্দ্রীয় মোট ভেন্যুর সংখ্যা 19টি, টোটাল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 162টি, নতুন আরও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 37টি। এবছর মালদা জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 53,362 জন, যাদের মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে 30,439 জন এবং ছাত্রের সংখ্যা রয়েছে 22,923 জন। মালদা জেলা সংশোধনাগারে 14 জন বিচারাধীন বন্দী, যারা এবছর সংশোধনাগার থেকেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দুপুর 12টায় মাধ্যমিক পরীক্ষা শুরু এবং শেষ হবে বিকেল 3টায়। পরীক্ষাটা ভালোভাবে হবে আর নিয়ম করা হচ্ছে যে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন নিয়ে যেতে হবে, বাকি হচ্ছে পেন খাতা আর হচ্ছে ইয়েটা ওই আমাদের হচ্ছে বোর্ডটা নিয়ে যেতে হবে, আর বাকি ইস্যু নিয়ে যেতে হবে না, সব কিছু রেখে দিতে হবে বাইরে। আর হচ্ছে এরকম করে পরীক্ষাটা হবে, হ্যাঁ ওগুলো দেখলাম আমরা, ওরকম নিয়মে হবে না, মাস্ক ছাড়া হবে না, মাস্ক নিয়ে যেতে হবে আর নিজের স্যানিটাইজার আনতে হবে, পেন্সিল সব নিজের লাগবে, এরকম করে পরীক্ষাটা হবে। ভালো লাগছে কিন্তু আর একটু সময় পেলে বেশি ভালো হতো। আমার নাম হচ্ছে আয়াত শেখ। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूर गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बैठिए। पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। और हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी।